আজকে ছাত্রদলের উপরে যেই হামলা হয়েছে, এই রক্তের প্রতিটি রক্তের হিসাব নেওয়া হবে। সেদিন আর বেশি দেরি নেই। বাংলাদেশে যত শিক্ষা অঙ্গন আছে, প্রতিটি শিক্ষা অঙ্গনে সকল ছাত্রদলের নেতা কর্মী যে যেখানে আছে, এটা ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তুলবে। অচিরেই এই প্রতিটি রক্তের হিসাব নেওয়া হবে। ইডেন কলেজের দুই পক্ষর যেই ঝামেলা, আপনি জানেন যে একটি পক্ষ কিন্তু তারা বলছেন যে একটি পক্ষকে দায়ী করছেন যে তারা নারী সাপ্লাই দেয় উপর মহলে বিভিন্নভাবে। আমি সেই কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না, তবে আমি মনে করি এবং সাধারণ মানুষ মনে করে যেটা অবশ্যই সত্য, সত্যই যদি না হয় তাহলে তার নেতৃবৃন্দ কীভাবে বলেন। তাহলে দেখেন যে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা কত জঘন্য কাজের সাথে তারা সম্পৃক্ততা, তাদের দিয়ে একটি রাষ্ট্র কীভাবে ভালোভাবে চলতে পারে? অবশ্যই চলতে পারে না। জাতি এই ধরনের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, কুরুচিপূর্ণ মানুষ যারা অবৈধ কাজের সঙ্গে লিপ্ত থাকে, তাদের থেকে এই জাতি মুক্তি চায়। তবে মুক্তি ইনশাল্লাহ অচিরেই হবে। এই জাতি এখন জনগণ রাস্তায় নেমে গিয়েছে, এটার প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলে একটি গণতান্ত্রিক সরকার ইনশাল্লাহ গড়বে। এই ছাত্রলীগ যেখানে আছে, যেই ক্যাম্পাসে আছে, সেখানে অনৈতিক কাজের খুব সমাহার আপনি দেখতে পাবেন। তাদের ধর্ষণ বলেন, চাঁদাবাজি বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপরে বিভিন্নভাবে নির্বাচিতভাবে অত্যাচার বলেন, এই নানান অপকর্মে এই ছাত্রলীগ মেতে উঠেছে। যদিও সাধারণ ছাত্রছাত্রী এটার প্রতিবাদ জানাতে যখন যায় তখন তাদের হামলা শিকার হতে হয়, তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু মজার বিষয় হলো কি, যে গ্রামে একটি প্রবাদ আছে, উপরে থুতু পড়লে সেই থুতু কিন্তু নিজের গায়েই পড়ে। তারই একটি নমুনা আমরা দেখলাম যে আজ কয়েকদিন ধরেই ইডেন কলেজের যে ঘটনা, এই ঘটনা সারা জাতিকে নাড়া দিয়েছে। দেখুন সেখানে কিন্তু ছাত্রদল বা অন্য অন্য রাজনৈতিক যে ছাত্র সংগঠন তারা কিন্তু অভিযোগ করেন নাই, অভিযোগটা করেছেন কিন্তু ছাত্রলীগের দুই গ্রুপ। তারা কীভাবে দেহ ব্যবসা করেন, তারা কীভাবে ছিট বাণিজ্য করেন, তারা কীভাবে মানুষের কাছে চাঁদাবাজি করেন, এই নানান অভিযোগে তোলপাড় এবং দুইটা পক্ষকে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম। যদিও সাধারণ মানুষ বিগত দিনে অভিযোগ করে আসছিল ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে, কিন্তু তারা কিন্তু যিনি রাষ্ট্রের সরকারের প্রধান তিনি কিন্তু তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তাদেরকে বিচার করছে না। বাবা মা যদি সন্তানকে বিচার না করে তাহলে সেই সন্তান কোন দিকে যায়, কোন খারাপ পথে যায় সেটা আপনি ভালো করে জানেন। তারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের। আজকে ছাত্রলীগ শুধু যে ইডেন কলেজে তা নয়, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রতিটি ক্যাম্পাসে একটি নৈরাজ্য অবস্থা সৃষ্টি করেছে। সেখানে শিক্ষার কোনো অবস্থা নেই, সেখানে সাধারণ ছাত্রছাত্রীর কোনো নিরাপত্তা নেই। আপনি দেখেছেন যে গতকালকে ইডেন কলেজের যিনি সহসভাপতি তিনি কিন্তু বলছে যে আমি পোস্ট হোল্ড করি, আমারই নিরাপত্তা নেই, তাহলে সাধারণ ছাত্রছাত্রীর কীভাবে নিরাপত্তা থাকবে? এই হলো অবস্থা। আজকে শিক্ষার কোনো অবস্থাই নেই। আজকে আপনি জানেন যে ইডেন কলেজে পরীক্ষা, সেখানেও কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা ভয় ভীতির মধ্যে আছে। কখন আবার ছাত্রলীগের নেত্রীরা এসে তাদের উপরে হামলা করে, ছাত্রলীগের গুন্ডারা এসে কখন হামলা করে, এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। একটি শিক্ষা অঙ্গন থাকবে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, শিক্ষার পর কার্যক্রম চলবে। সেখানে যদি একটি গুন্ডামি নৈরাজ্য সন্ত্রাসী চলতে থাকে তাহলে তাদের থেকে কী শিখবে বলেন? আজকে আপনি জানেন যে কিছুক্ষণ আগে আপনি নিজেই বললেন যে হাইকোর্টের সামনে ছাত্রদলের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু যেতেও পারে নাই। তার আগেই ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাদের উপরে হামলা করছে, রক্তাক্ত হয়েছে। যে রক্তাক্ত মধ্য দিয়ে অনেক নেতাকর্মী আহত হয়েছে, তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়া হচ্ছে। এই হলো বাংলাদেশের চিত্র। দেখুন ইতিহাসের জন্মের পরেই আমরা দেখছি যে এই ছাত্রলীগ একটা গুন্ডালীগ, এটাকে ছাত্রলীগ বলা হয় না, এটা গুন্ডালীগ। এই ছাত্রলীগ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে তারা অভ্যস্ত এবং আপনি জানেন যে ধর্ষণ বলেন, খুন বলেন, সকল কাজের সাথেই তারা। এটা যদি লাগাম এখন টেনে না ধরা যায় তাহলে ভবিষ্যৎ আরও খারাপ হয়ে উঠবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী
তিনাকে যদি শত মানুষ অভিযোগ করে, তিনি এটা কর্ণপাত করেন না। কারণ কর্ণপাত করেন না এই কারণে তিনি কিন্তু এটার প্রশ্রয় দাতা। কারণ ছাত্রলীগের নেতারাই কিন্তু আপনি দেখেছেন গতকালকে বহিষ্কার করার পরে তারা বলছে যে শেখ হাসিনে আমাদের সাংগঠনিক নেত্রী, তিনি না বললে আমরা এই যে বহিষ্কার করছে সেটা মানব না। কিন্তু তাদের অভিভাবক যদি হয়ে থাকেন তাহলে অভিভাবক কেন বিচার করছেন না? বিচার না করার কারণেই কিন্তু আজকে তারা এইভাবে উন্মাদ হয়ে, মানুষ যখন তার অধিকারের কথা বলে, শিক্ষার কথা বলে, সাধারণ ছাত্রছাত্রীর কথা বলে, তখনই তাদের উপরে হামলা চালায়। এভাবে আসলে একটি দেশ চলতে পারে না। আমরা চাই শান্তি, আমরা চাই শৃঙ্খলা, আমরা চাই যে প্রতিটি শিক্ষা অঙ্গনেই শান্তি ফিরে আসুক, সকল ছাত্র সংগঠনই তার রাজনৈতিক কার্যক্রম চালাবে, কিন্তু সেটা হতে হবে সহনশীল অবস্থায় এবং কারোর যেন কোনো ক্ষতি না হয়। রাজনীতি মানেই তো আপনি জানেন যে মানুষের অধিকার এবং মানুষের কল্যাণের জন্য রাজনীতি। সেখানে যদি মানুষের অকল্যাণ হয় তাহলে এই রাজনীতির দরকার নেই বলে আমি মনে করি। তবে আমি সর্বশেষ যেটি বলবো যে আজকে বাংলাদেশের যেই সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের একটি উপায় রাষ্ট্রক্ষমতায় যারা আছেন তাদেরকে হটাতে হবে। তাদেরকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে বাংলাদেশের সকল সমাধান হবে।